বিরতির পর স্বাগত রাজ্যে প্রতিনিয়ত চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা অহরহ বৃদ্ধি পাচ্ছে প্রায় প্রতিদিন খবরের শিরোনামে থাকছে এই ধরনের ঘটনা আর এই পুরো ঘটনায় পুলিশে ভূমিকা নিয়ে রীতিমতো খুব রাজ্যবাসীর অন্যদিকে আতঙ্কিত রয়েছে এলাকাবাসীরা দেখা গেছে গত বিশালগড় থানাধীন কদমতলি এলাকায় ফুটপাত ব্যবসায়ী মরণ বরিকের বাড়িতে ডাকাতের দল স্প্রে জাতীয় কিছু ব্যবহার করে ডাকাতের দল ঘরে হানা দিয়ে স্বর্ণালঙ্কার সহ টাকা পয়সা সর্বস্ব নিয়ে চম্পটতে পরবর্তীতে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রিপোর্ট হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায় কিন্তু এই ডাকাতের ঘটনায় একেবারে সর্বশান্ত হয়ে পড়েন মরণ বণিকের পরিবার তিনি জানাচ্ছে যে তিনি বিশালগড় থানাধীন কদমতলী এলাকায় এক ফুটপাত ব্যবসায়ী দিনমজুর তিনি এবং ওনার এই পুরো ঘটনায় ইতিমধ্যে মাথায় হাত তিনি পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো খুব ব্যক্ত করেছেন তিনি কি বলছেন অর্থাৎ সংস্লেষ্টারা কি বলছ ওই ঘটনাকে কেন্দ্র করে সরব দাদা কাল রাতে 12টার পরে ঘুমাইছি সেলের পরীক্ষা 12 পরীক্ষা তে পড়ছে 12টার পরে ঘুমাইছি সকালবেলা ভোরে আমি বাজারে ফুটপাতে ব্যবসা করি তরকারির কাছে বসে এরপরে যে আমনের উঠটা তা আমার পরিবার উঠতে দরজা ভাঙা খোলা দরান লোয়া আমার মধ্যে ডাসা আছে উপরে সিটকারি আছে এই সমস্ত কিছু বাইঙ্গা কেমনে ঢুকছে কেমনে সুরে কিতা করছে প্রথমে হৃদরজায় ডুকিয়া মিডেলের দরজা খুলছে এরপরে দেওয়া সামনের দরজা খুলছে ফুলিয়া গড্ডেজ ব্যাঙ্গিয়া সুকেশ বাইঙ্গা এই তেহা সমস্ত কিছু নিচে রাখা স্বর্ণ অলঙ্কার মোবাইল নিচে দুইটা মোবাইল কত টাকা আসত আমার বাড়ির মধ্যে আমি প্রত্যেক বুধবার আগরতলাতে আমি ফুটপাতে ব্যবসা করি পঁচাশি হাজার টাকার মতো এর মধ্যে ছিটকে বিটকে পরে অল্প কিছু মারিচ পাইছি আচ্ছা আর স্বর্ণ কি আসছে স্বর্ণ একটা গলার চেন হাতের একটা বালা মোবাইল কি মোবাইল নিচ্ছে মোবাইলটা আস মোবাইল দুইটা নিচে

সে নিয়ে কিন্তু এখন প্রশ্ন অন্যদিকে আরো অভিযোগ যে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে রীতিমতো অভিযোগের পাহাড় জমেছে কিন্তু চোরের টিকির নাকাল পর্যন্ত পাচ্ছেন না পুলিশ আধিকারিকরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন